ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সম্মানিত ভাইরা, যে ইমানের এলেম চর্চা বেশি না হওয়ার কারণে শিরক কুফর বেদাতের আস্তানা বেদাত আমাদের মধ্যে দানা বাঁধছে। যেখানে ইমানের চর্চা বেশি হয়, ইমানি এলেমের চর্চা বেশি হয়, সেখানে শিরক কুফর বেদাত আসতে পারে না। এই জন্য দেখেন, ইমানি জ্ঞানের যত বই আছে সব আরব বিশ্বে পাইবে। ইমানের এলেম, ইমানের জ্ঞানের যত বই আছে, বিশাল বিশাল বই আরবে, বাংলাদেশ ভারত পাকিস্তানে ইমানি সাবজেক্টের বই নেই, খুব কম ইমানি সাবজেক্টের, আমলি সাবজেক্টের বিশাল বিশাল বই আছে। দেখবেন পেটি মাসালা মাসাইল, আপনি যে কোনো মাসালা মাসাইলের বই, বড় বড় বই পাইবেন, কিন্তু ইমানি সাবজেক্ট লেখাপড়া করতে যাবেন এখানে বই পাইবেন। বরং আরো আশ্চর্যজনক, মাদ্রাসায় একটা স্টুডেন্ট কামেল পাস করলে, দাওরা পাস করলে, তাও সে ইমানি সাবজেক্ট গুলো সম্পর্কে কোনো বই স্টাডি করা হয় না, সিলেবাসেই নেই। তো সেখানে আর ইমানি এলেম চর্চা হবে কিভাবে? এই জন্য ইমানি এলেমের চর্চা করতে হলে কোনো ব্যক্তিকে তাকে আরব দেশের ওলামাদের বইয়ের আশ্রয় নিতে হয়। আমরাও দেখেছি যে ইমানি এলেম লেখাপড়া করতে গিয়ে যে এই ভারতীয় উপমহাদেশের তেমন কোনো বই উল্লেখযোগ্য পাওয়া যায় না। সব ইমানি সাবজেক্ট যতগুলো আছে এগুলোর বই সব মদিনা মুনাব্বারার আলেমদের, মক্কা মুকাররমার আলেমদের, আরব বিশ্বের আলেমদের লেখা বিশাল বিশাল বই। তাহলে কেন ওই তো বড় বই রচিত হয়েছে? তারা ইমানি এলেমের চর্চা করে। এই জন্য আমাদের ইমানি এলেমের চর্চা দরকার হয় না, আমাদের আমলি এলেমের চর্চা দরকার হয়। এজন্য ফেকি বই গড়ে উঠছে বড় বড়। আর আমরা এই দেশে সাধারণ মানুষকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা গড়ে তুলি। সাধারণ মানুষ যদি ইমানি এলেম জেনে যায় তাহলে তো আমার ব্যবসার ফাঁক পোকর সব জেনে যাবে, তাহলে এদেরকে জানতে দেওয়া যাবে না, জানতে দিলে তো আমাদের এই লস, কি বলেন? এই জন্য সুকৌশলে জানতে দেওয়া হয় না। ইদানিং এই কয়েকদিন ধরে একটা পত্র, সব পত্রপত্রিকায় দেখতেছেন যে বাংলাদেশের এক বড় দরবারের দুই ছেলে, পীর সাহেবের দুই ছেলে সম্পদ নিয়ে, টাকা পয়সা ভাগাভাগি নিয়ে মারামারি 144 দরও জারি হয়েছে। দেখছেন না পত্রিকায়? আপনারা সচেতন মানুষ দেখছেন। তাহলে কেন তাদের মূল মাকসাদ মানুষের ধর্মান্ধতাকে, মানুষের মূর্খতাটাকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসা করা, সম্পদের পাহাড় গড়ে তোলা? তাহলে তারা জীবনেও কোনোদিন মানুষকে চাইবে না এরা ইমানি এলেম শিখুক, কারণ ইমানি এলেম শিখলে তাদের ব্যবসা বন্ধ। এই জন্য আমাদের এই উপমহাদেশে ইমানি এলেম চর্চা করতে দেয় না সাধারণ মানুষকে।